সালামু আলাইকুম বন্ধুরা আবার একটি অসাধারণ বাইরের ডিজাইন নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে বন্ধুরা আজকে যে বাড়িটি হবে এইট হান্ড্রেড টেন স্কোয়ার ফিটের মধ্যে বাইটি তৈরি হবে যদি আপনি শতাংশ হিসাব করেন বা শতক বলেন তাহলে হবে ওয়ান পয়েন্ট এইট ফাইভ শতক শতাংশ ডিসিম তো চলুন বন্ধুরা প্রথমে আমরা বাড়িটির ডিজাইন দেখব তারপর জানবো এই টু জেড এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয় তো বন্ধুরা এটা হচ্ছে মূল গেট যেখান থেকে আপনি বাড়িতে প্রবেশ করবেন বাড়িতে প্রবেশ করে আপনি যেটা পাচ্ছেন আপনি পাচ্ছেন একটা সুন্দর গেস্ট রুমটি হবে বারো ফিট বাই এগারো ফিট এর পাশে হবে আপনার বারো ফিট এ পাশে হবে আপনার এগারো ফিট তার সাথে আমরা আরেকটা হচ্ছে আমাদের যে নাম্বার ওয়ান যে বেডরুমটি বেডরুমটি হচ্ছে আমাদের বারো ফিট বাই এগারো ফিট এর পাশে বারো ফিট এ পাশে হবে আপনার এগারো ফিট তার সাথে একটা হবে বেলকনির সাথে আপনি বেলকনি দিতে পারবেন বেলকনির সাইজটি আমি মেনশন করিনি আপনার ইচ্ছা মতো দুই ফিট বা তিন ফিট আপনি বেলকনিটা দিতে পারবেন তাহলে বাড়িটা আরও সুন্দর লাগবে বেলকনিটা হলে তো আসুন তারপর আমরা একটা পাচ্ছি টয়লেট টয়লেটটি হচ্ছে আমাদের পাঁচ ফিট বাই ছয় ফিট এ পাশে হবে পাঁচ ফিট এ পাশে হবে ছয় ফিট এর পাশে হবে পাঁচ ফিট এটা হচ্ছে আমাদের ডাইনিং যে স্পেসটা এখানে যে স্পেসটা খালি জায়গাটা হিসাবে ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন তো এটা এটা হচ্ছে আমাদের টয়লেট টয়লেটটি হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট এ পাশে হবে পাঁচ ফিট এ পাশে হবে ছয় ফিট তো আসুন বন্ধুরা নাম্বার টু যে আমাদের যে বেডরুমটি বেডরুমটি হবে এগারো ফিট বাই বারো ফিট এর পাশে হবে আপনার বারো ফিট এ পাশে হবে আপনার এগারো ফিট তার সাথে আমাদের হচ্ছে কিচেন কিচেনটি হচ্ছে আমাদের ছয় ফিট বাই আট ফিট আপনি ইচ্ছে করলে এটাকে আরও বাড়াতেও পারেন তো ছয় ফিট বা আট ফিট এটা এই পাশে হবে ছয় ফিট এই পাশে হবে আট ফিট আমাদের নাম্বার থ্রি যে বেডরুমটি বেডরুমটি হবে বারো ফিট বা এগারো ফিট এ পাশে হবে বারো ফিট এ পাশে হবে এগারো ফিট তো বন্ধুরা মোটামুটিভাবে আমরা বাড়িটির ডিজাইন দেখলাম আমি আপনাদেরকে আগেই বলেছি বাড়িটি হচ্ছে এইট হান্ড্রেড টেন স্কোয়ার ফিট স্কোয়ার ফিট জমির পরিমাণ যদি আপনি শতাংশ হিসাব করেন তাহলে হবে ওয়ান পয়েন্ট এইট ফাইভ শতক বা শতাংশ তো মোটামুটি দুই শতক জমি হলে আপনি এই বাড়িটি সুন্দরভাবে তৈরি করতে পারবেন তো বন্ধুরা এখন চলুন যাওয়া যাক আমরা বাড়িটি তৈরি করতে এ টু জেড কত টাকা খরচ হয় আমরা তা জানবো তো বন্ধুরা আশা করি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখবেন তাহলে আপনি যদি বাড়ি তৈরি করার পরিকল্পনা থাকে আপনি ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন তো চলুন বন্ধুরা আমরা এখন জানবো এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হবে বাড়ি তৈরির খরচের তালিকা মাটি কাটার খরচ মাটি কাটতে হবে আপনাকে পঁচিশ হাজার টাকা যদি আপনি যে জায়গাটির নিচে হয় আপনাকে আরও বেশি মাটি কাটতে হতে পারে প্রথম শ্রেণীর ইট লাগে সতেরো হাজার চারশো পিস যদি প্রতি পিসের দাম নয় টাকা হয় তাহলে দাম আসতে আছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার ছশো টাকা বন্ধুরা আছে এই ইটটি ধরা হয়েছে এই ইটটি হচ্ছে আপনার যে পাঁচ ইঞ্চি গাঁদনি দশ ফিট উচ্চতার যে ওয়ালটি এবং যে মাটির নিচে যে দশ ফিট তিন ফিট গভীরতা এবং যে দশ ইঞ্চি গাঁথনি যে ইটটি দেওয়া হয় ওই ইটটি আপনার ধরা হয়েছে সতেরো হাজার চারশো পিস খোয়ার জন্য ইট লাগে ছ হাজার একশো পঁয়ত্রিশ পিস খোয়া আপনার যে ফ্লোরের খোয়া এবং যে সাতডালের খোয়া আপনার লাগতেছে ইট লাগতেছে ছ হাজার একশো পঁয়ত্রিশ পিস প্রতি পিসের দাম যদি নয় টাকা হয় দাম আসতেছে আপনার পঁচাপন হাজার পনেরো টাকা রড লাগতেছে আপনার দু হাজার তিনশো আঠাশ কেজি যদি প্রতি কেজির দাম বাহাত্তর টাকা হয় দাম আসতেছে আপনার এক লক্ষ সাতষট্টি হাজার ছয়শো ষোলো টাকা বালির লাগে আপনার মোট যে আপনার আস্তরের বালু এবং যে আপনার ফ্লোর ঢালাই এবং আপনার ছাদের যে বালু সব ধরা হয়েছে সব পঁয়তাল্লিশ হাজার আটশো সাতান্ন টাকার বালি ধরা হয়েছে দরজা জানালা দরজা ধরা হয়েছে এখানে কাঠের দরজা আর জানালা ধরা হয়েছে আপনার থাই গ্লাসের জানালা আপনার দাম আসতেছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দরজা হবে পাঁচটি কাঠের আর জানালা হবে ষাটটি থাই গ্লাসের যদি আপনি প্লেন সেট দিয়ে দেন তাহলে আর দামও কম আসবে বাথরুমের দরজা এবং অ্যাসএস গেট সামনে যে আপনি একটি গেট দেবেন এবং বাথরুমের দরজা প্লাস্টিকের দরজা লাগাবেন দুটি দরজার দাম আসবে ছ হাজার টাকা আর এস এস গেটটি আসবে আপনার তেইশ হাজার টাকা মোট ধরা হয়েছে ছত্রিশ হাজার টাকা সিমেন্ট লাগতেছে আমাদের দুশো সত্তর ব্যাগ চারশো পঞ্চাশ টাকা করে যদি প্রতি ব্যাগের দাম হয় দাম আসতেছে আমাদের এক লক্ষ একুশ হাজার পাঁচশো টাকা ইলেকট্রিক ওয়ারিং মোট বায়োটি করতে আপনার ইলেকট্রিক ওয়ারিং করতে হবে বিয়াল্লিশ হাজার টাকার প্লাম প্লাম্বিং বাড়িটির বিভিন্ন রকমের বাথরুম ফিটিং আরও বিভিন্ন ফিটিং রয়েছে ওই ফিটিংয়ে আপনার আসতেছে সাতাশ হাজার টাকা টাইলস এবং রং বাড়িটি করতে আপনার টাইলস এবং রঙে খরচ হবে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লক্ষ টাকার আপনার প্রায় টাইলস লাগবে আর চল্লিশ হাজার টাকা লাগবে আপনার রং করতে যদি আরও ভালো মানে টাইলস দেন রঙ ভালোভাবে করেন তাহলে আরও দাম বেশি আসবে মেসেরি খরচ ধরা হয়েছে দুশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট আটশো দশ স্কোয়ার ফিট যেহেতু আমাদের বাড়িটির দাম আসতে আমাদের দুই লক্ষ দুই হাজার পাঁচশো টাকা মিস্ত্রি খরচ আর অন্যান্য খরচ ধরা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার সাতশো বারো টাকা বাড়ি তৈরি তারও বিভিন্ন রকমের খরচ রয়েছে ওই খরচগুলো ধরা হয়েছে এক লক্ষ তিরিশ হাজার সাতশো বারো টাকা তো বন্ধুরা মোট বাইরে তৈরি করতে আমাদের খরচ হচ্ছে তেরো লক্ষ টাকা তো বন্ধুরা কম বেশি হতে পারে অঞ্চল এবং স্থান বেদে আমি এখানে যে কম দামি যে মেটেরিয়ালগুলো ওগুলোতে হিসাব করেছি যদি আপনি ভালো মানের মেটেরিয়াল দেন আরও দাম বেশি আসতে পারে তো বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হবেন তো যদি উপকৃত হন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে আজকে এখানে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম